ড্রাগন গ্রীষ্ম অবগ্রীষ্মমণ্ডলীয় মরু অঞ্চলের ফল। এই ফলের উৎপত্তি মেক্সিকো হলেও বর্তমানে বাংলাদেশ, আমেরিকা, তাইওয়ান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় চাষ হচ্ছে। বাংলাদেশে এই ফলের চাষ লাভজনক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে এবং দেশের অন্যান্য এলাকাতেও এর চাষ সম্প্রসারিত হচ্ছে। ঝিনাইদহ জেলাধীন মহেশপুর উপজেলার খালিশপুর এলাকার কৃষক মোহাম্মদ ফারুক হোসেন ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন। খালিশপুর উপজেলা কৃষি অফিসারদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ড্রাগন চাষ শুরু করি। প্রথমে আগে জাত সম্বন্ধে আগে আমি অবহিত হই যে কোন জাত লাগালে কেমন হবে। উপজেলা কৃষি অফিসার তাদের কাছে পরামর্শ নিই, জাত আগে নিশ্চিত করি। করার পরে আমি চৌগাছার থেকে কিছু চারা নিয়ে এসে আর কি শুরু করি। করার পরে আমি এই আজ দুবছর আমার বয়স চাষের। হওয়ার পরে আমি এখন এই বছরে ফল বেচিছি আর কি, লাখ তিনেক টাকার ফল বেচছি। এই লাইট দিছি যে কারণে যে অন সিজনে ফুল আসার জন্য আর কি, দিন বাড়ানো রাত চারটার থেকে সকাল পর্যন্ত দুই ঘন্টা, আর আছে সন্ধ্যার থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই দু ঘন্টা দিয়ে দিন বাড়ানোর জন্য আর কি, দিনের পরিমাপটা বাড়ানোর জন্য, দিনের আলো দেওয়ার জন্যই আর কি অন সিজনে ফুলটা আসবে আর কি। গাছে বুঝবে যে এখনও দিন আছে, যার কারণে ফুল আসা সম্ভব হয়েছে। আমি অলরেডি ফল পেয়েছি আর কি। আমার 123টা পিলারে 120টা বাল্ব দেওয়া আছে। এটা একটু কস্টিং বাড়ে গেল না? কস্টিং বেড়ে গেলে এই অন সিজন অফ সিজনে যখন ফল হবে, এখন তো আমরা সাধারণত 400-450 টাকা কেজি বেচছি, কিন্তু অফ সিজনে যখন হবে 800-900 টাকা কেজি হবে। যার কারণে এক কার্টন ফল হলেই সারা বছরের কারেন্ট বিল ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু যখন শুরু হবে প্রযুক্তি পরিপূর্ণভাবে, তখন তো অনেক ফল আসবে। ড্রাগন চাষ করতে হলে কী কী সার মাটি দেওয়া লাগে? প্রথমে আপনার ওই যে ভার্মিক কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট, এইগুলো সার মিক্সড করে আগে খুপি কাটতে হবে, গোল গর্ত করে রেখে তার ওই সারটা আর মাটি মিক্সড করে তো এই গর্ত ভরাট করতে হবে। করার পরে হালকা করে আপনার উপরে ফসফেট আর পটাশ দিয়ে তো মনে করেন যে মাটিতে ঢেকে দিতে হবে। দেওয়ার পরে আপনার খুঁটি গাড়তে হবে, গাড়ার পরে 20 দিন রাখতে হবে। রাখার পরে আপনার সাইডে সারা পিলারে চারপাশে সারা রোপণ করতে হবে। 15 দিন পর সেচ দিতে হবে, এই কন্টিনিউ এইভাবে পরিষ্কার সেচ সার এইভাবে দিতে হবে। আমি 6 মাসে ফল পাইছিলাম, পুরো বাগানে 40 কেজি ফল পাইছিলাম 6 মাসে। তারপরের থেকে 1 বছরের মাথায় আমি পুরো ফুল লাখ তিনেক টাকা ফল বেচছি। আমি ড্রাগন ফলে তেমন রোগ বালাই নেই, শুধু ওর ছত্রাকের একটু আক্রমণ হয়। মাসে একবার করে ছত্রাক নাশক দিলেই আর কি, আর ওই পিঁপড়ে লাগে একটু, এইসব কষি কষি ডুগাই পিঁপড়ে আক্রমণ করে, পিঁপড়ে মরা এই ওষুধটা একটু ব্যবহার করতে হয়। আবার নতুন করে আবার ওই যে আমি ইন্ডিয়া থেকে ওই হলুদ ড্রাগন, পাকলি হলুদ হবে আর ব্ল্যাক, এই নতুন কিছু জাত কালেকশন করে আমি আরও সবিকে ড্রাগনের চাষ করার পরিকল্পনা করছি আর কি। ওর ভিতরে থাই কুল, আপেল কুল, ওইটাও চাষ করবো আর কি। চারা আমি বিক্রি করি। চারা কিভাবে উৎপাদন করি? চারা আমরা এই যে গুড়ার থেকে এই যে পালচি হয়, হ্যাঁ, ওইগুলো আর কি কেটে চারা করি আর কি। চারা চাহিদা অনেক, চাহিদা 10,000 চারার আর কি অর্ডার আছে। এনকো 1,000 দিলাম একজনের ডেলিভারি। তাহলে চারা বিক্রি করে তো একটা ভালো। হ্যাঁ, চারা আমার চারাও প্রায় 2-2.5 লাখ টাকা চারা অর্ডার আছে। এই যে 3 লাখ টাকা আমি ফল বেশি, চারা বেশি 3 লাখ টাকা 2.5 লাখ টাকার এই অল্প ভুই, 123টা পিলার 15 কাটা ভুই দিয়ে। তো এর থেকে ঈদ থেকেই তো প্রমাণ, এসে আর বড় প্রমাণ আর কি হতে পারে। ফ্রুট সেটিং এটা মূলত নির্ভর করেছে আপনার দিবস দৈর্ঘ্য উপরে। আমাদের যদি 13 ঘন্টা থেকে 7-8 ঘন্টা দিবস দৈর্ঘ্য থাকে তাহলে এটা ভালো হয়, আর রোগ বলে নিয়ে বলেই চলে, খুবই রোগ বলে কম। এটি অনায়াসে বাংলাদেশের স্বপ্নতে এটা করা সম্ভব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট দিয়েছে, এটা কার্যকরিতা কী? এটা লাইট দেওয়া হয়েছে শুধু একটা কারণেই, যেহেতু শীতকালে দিবস দৈর্ঘ্য থাকে কম। আচ্ছা, এখানে দিবস দৈর্ঘ্য নামিয়ে আসে আপনার 10-11 ঘন্টা। তো এই 10-11 ঘন্টায় তো ফ্রুট সেটিং হবে না। তো আমার পরামর্শ ছিল যে আপনারা এটা যদি দিনের দৈর্ঘ্য বাড়াতে পারেন তাহলে এখানে কী করা যাবে, নতুন করে ফ্রুট সেটিং হবে। আর দিনের দৈর্ঘ্য বাড়াতে হলে সেটা কী করতে হবে, লাইট দিয়ে আর্টিফিশিয়ালভাবে লাইট দিয়ে এটা আপনার দিবস দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। এবং আপনারা দেখছেন যে কিন্তু আমরা ফলাফলও পাইছি, বেশ ভালো ফলাফল পাওয়া গেছে। তো এই জন্যই বাংলাদেশের যে কোনো প্রান্তের কৃষক যদি এটা দেখে করতে চান তাহলে তারা পরিমিতভাবে লাইট ব্যবহার করে এটা যে কোনো মৌসুমে, শুধু গ্রীষ্মকাল নয়, গ্রীষ্ম, শীত, বর্ষা যে কোনো মৌসুমে আমরা ড্রাগন ফল পেতে পারি।